হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমিও চ্যানেলে আজকে আমি ঘুমন্ত অবস্থায় অস্বাভাবিক বীর্যপাত তথা স্বপ্নদোষের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হওয়া একটা স্বাভাবিক ব্যাপার এর কোনো চিকিৎসা নেই তবে অস্বাভাবিকভাবে স্বপ্নদোষ হওয়া অর্থাৎ এটি যদি রোগে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের চিকিৎসা করতে হবে ঘুমন্ত অবস্থায় অস্বাভাবিকভাবে অতিরিক্ত বীর্যপাত হলো এক প্রকার বা শুক্রমেহ যেমন ধরুন প্রতিদিন স্বপ্নদোষ হওয়া অথবা প্রতি রাতে দুই থেকে তিনবার স্বপ্নদোষ হওয়া স্বপ্নদোষের পর শরীর কিংবা পিঠে ব্যথা অনুভব করা এবং হাত পায়ে দুর্বলতা অনুভব করা সেই সকল ক্ষেত্রে আমাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে এছাড়াও প্রস্তাব বা পায়খানা করার সময় বীরজপাত হলে সেটা স্পার্মাটোরিয়া বলি এই বিষয়ে আরও একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন যারা ল্যাভাসিয়াস পারসন অর্থাৎ কাম উত্তেজনামূলক চিন্তাধারা এবং এই সকল ছবি সিনেমা সময় দেখে তাদের ক্ষেত্রে প্রতিদিন স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক কিন্তু এরকম হতে থাকলে তার শরীরে বিভিন্ন সমস্যা আসতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ কমানোর জন্য প্রধান শর্ত হল প্রত্যেককে ধর্মীয় বিধিনিষেধ মেনে জীবনযাপন করা অনেকেই বলেন যে মেয়েদের কি স্বপ্নদোষ হয় না হ্যাঁ মেয়েদেরও স্বপ্নদোষ হয় কিন্তু তাদের ক্ষেত্রে এক প্রকার পিচ্ছিল পাতলা রস বের হয় আর সেটাকে ওভাম বলা হয় তবে মেয়েদের স্বপ্নদোষে আমরা ক্যালকেরিয়া অথবা সিপিয়া দিয়ে থাকি আর ছেলেদের স্বপ্নদোষে প্রধান ওষুধগুলো হলো ভূমিকা ডায়স্কোরিয়া ভায়ালা ট্রাইকুলা কোবাল্টাম মেটালিকাম এবং গ্রাফাইটিস লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি এছাড়াও লক্ষণ অনুসারে রয়েছে আরও অনেক ওষুধ আমি ভিডিওটি মূলত করেছি হোমিওপ্যাথির শিক্ষানবিশদের জন্য তবে এ বিষয়ে সকলের ধারণা রাখা দরকার ভিডিওটি দেখে ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন তো ঘুমন্ত অবস্থায় বীরজপাতকে আমরা সাধারণত স্বপ্নদোষ বলে থাকি মেডিকেলের ভাষায় যাকে বলা হয় নকটার্নাল ইমোশন চলুন দেখে না যাক স্বপ্নদোষের বিভিন্ন লক্ষণ ও তার চিকিৎসা সম্পর্কে এই স্বপ্নদোষ দুটিভাবে হতে পারে একটি হচ্ছে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে অথবা স্বপ্ন দেখা ছাড়াই তো এই দুই ক্ষেত্রের ওষুধগুলো একটু আলাদা আলাদা যদি স্বপ্ন দেখে হয় সেক্ষেত্রে সপ্তাশিটি ওষুধ রয়েছে এই সপ্তাশিটি ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আমাদেরকে সিলেক্ট করতে হয় আবার স্বপ্ন ছাড়াই যদি স্বপ্নদোষ হয় বা বীর্যপাত হয় সেক্ষেত্রে ওষুধ রয়েছে ছেচল্লিশটি এই ছেচল্লিশটি ওষুধের মধ্যে আমাদেরকে যে কোনো একটি ওষুধ আমাদের সিলেক্ট করতে হবে এছাড়াও স্বপ্নদোষ হওয়ার মধ্যে আরও দুটি প্রধান লক্ষণ রয়েছে যে স্বপ্নদোষ হওয়ার সময় লিঙ্গ খাড়া হওয়া অপরটি হচ্ছে স্বপ্নদোষ হওয়ার সময় যদি লিঙ্গ খাড়া না হওয়া যদি স্বপ্নদোষ হওয়ার সময় লিঙ্গ খারা হয় সেক্ষেত্রে আমাদের ওষুধ রয়েছে পঁয়ত্রিশটি এবং লিঙ্গ খাড়া হওয়া ছাড়াই যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে ওষুধ রয়েছে আটষট্টিটি এই সকল ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ আমাদেরকে সিলেকশন করতে হবে তো এখন আমরা প্রথম লক্ষণটি দেখি সেমিনাল ইমোশন ড্রিমস উইথ অর্থাৎ যদি বীর্যপাত হয় স্বপ্ন দেখার মাধ্যমে সেক্ষেত্রে ওষুধ রয়েছে সপ্তাশিটি অর্থাৎ যদি কামমূলক স্বপ্ন দেখার মাধ্যমে স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে এই সপ্তাশিটি ওষুধের মধ্যে প্রধান ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এবং ভায়োলা রেগুলা এছাড়াও অন্যান্য ওষুধগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি বন্ধু এখন দেখবো আমরা নাক্স ভূমিকা এবং ভায়োলা ট্রাইকুলার প্রধান প্রধান লক্ষণ সমূহ কি কি ভায়োলা ট্রাইকুলার রোগীর প্রধান লক্ষণ হলো সে কামমূলক স্পষ্ট স্বপ্ন দেখেই স্বপ্নদোষ হবে তাছাড়াও লিঙ্গের মধ্যে চুলকানি একজিমা জ্বালা পরা এবং বীরজপাতের সময় পরা হবে এমনকি যদি পোশাক বা পায়খানা করার সময় বীরজপাত হয় সেক্ষেত্রেও ভায়োল্যাটার রেগুলার ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি আর ভূমিকার রোগীর প্রধান লক্ষণ হলো অবশ্যই স্বপ্ন দেখে এমনকি লিঙ্গ খাড়া হয়ে বীরজপাত হবে এটা হচ্ছে ভূমিকা রোগীর প্রধান লক্ষণ এক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করব স্বপ্নদোষের পর কমরে ব্যথা এবং হাত পায়ে দুর্বলতা অনুভব এটাও একটি প্রধান লক্ষণ এর আরও একটি লক্ষণ হল স্বপ্নদোষের পর পিঠে এবং মেরুদণ্ডে পছন্ড ব্যথা এমনকি জ্বলন অনুভব কেউ যদি চর্বি জাতীয় কিংবা মাছ মাংস বা মশলা জাতীয় কোনো খাদ্য খেয়ে স্বপ্নদোষ হয় বা এসকল খাদ্য খেতেই পারে না খাইলেই স্বপ্নদোষ সেক্ষেত্রে নাক্স ভূমিকা অতিমূল্যবান ওষুধ তো নাক্স ভূমিকার বিস্তারিত ব্যবহার আমি আরও একটি ভিডিওতে সব ডিটেলস আলোচনা করেছি সেখানে নাক্স ভূমিকার যাবতীয় রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটাও আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও এন্ডিম এন্ডিমক্রুড ক্যারাডিয়াম ক্যালকেরিয়া কার্বনিকা ক্যাম্পার সাইকিউটা ডিজিটেলিস জেলসিমিয়াম গ্রাফাইটিস ক্যালিব্রোমো ক্যালিকার্ভ ক্যালিমিউর লিলিয়াম টিক নেট্রাম কার্ভ নাক্সভম এসিডফস ফসফরাস পিক্রিক অ্যাসিড পালসেটিলা এবং সিপিয়া এই ওষুধগুলোর মধ্যে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ প্রদান করতে হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধগুলো হলো নাক্সভম ভায়রা ট্রাইকুলা অ্যাসিড ফস ফসফরাস পিক্রিক অ্যাসিড এবং ক্যালাডিয়াম এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আপনারা সেবন করতে পারেন এরপরের সিমটমটি হলো সেমিনাল ইমোশন ড্রিমস অ্যামোরাস অর্থাৎ যদি বীর্যপাত হয় প্রেমমূলক বা প্রেম বিষয়ে স্বপ্ন দেখে বা দুজনের মধ্যে কথোপকথন বা প্রেম ভালোবাসার মাধ্যমে যদি দুজনের সম্মতিক্রমে এ সকল কার্য হয় সেক্ষেত্রে ষোলোটি ওষুধ তবে নাকভমিকা ক্যালাডিয়াম এবং ফসফরাস এই তিনটি ওষুধ প্রায় সব জায়গায় ব্যবহার হয় আমি আগেই বলেছি যে স্বপ্নদোষের কোনো চিকিৎসা নেই কিন্তু স্বপ্নদোষ যদি কোনো রোগে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের এই ওষুধগুলি সেবন করতে হবে বন্ধুরা এতক্ষণ দেখলাম ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে তার ওষুধগুলো এখন দেখব ঘুমের মধ্যে স্বপ্ন ছাড়াই যদি স্বপ্নদোষ হয় বা বীরজা স্খলন হয় সেক্ষেত্রে যে ওষুধগুলো সেবন করতে হয় সে বিষয়ে আলোচনা করব সেমিনাল ইমেশন ড্রিমস উইথআউট অর্থাৎ স্বপ্ন ছাড়াই যদি বীরজাস্খলন হয় সেক্ষেত্রে ছেচল্লিশটি ওষুধ রয়েছে তার মধ্যে প্রধান ওষুধ হচ্ছে ডায়স্কোরিয়া ডায়স্কোরিয়া ওষুধটির আরও একটি প্রধান লক্ষণ হল যে ঘুমের মধ্যে লিঙ্গ খাড়া না হয়ে স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে ডায়স্কোরিয়া একদম কার্যকর একটি ওষুধ এছাড়াও এর পাশাপাশি যদি চর্মরোগ থাকে সেক্ষেত্রে গ্রাফাইটিস অমূল্য রতন এছাড়াও ঘুমের মধ্যে স্বপ্ন ছাড়াই যদি ব্রিজাস্খলন হয় এক্ষেত্রে আরও প্রধান ওষুধগুলো হলো এনাকাইডিয়াম ওরিয়েন্টালিস আর্জেন নাইট্রিকাম ক্যামফার কোনিয়াম ডায়স্কোরিয়া জেলসিমিয়াম গ্রাফাইটিস পিক্রিক অ্যাসিড স্টার নাম জিঙ্কাম মেটালিকাম এবং জিঙ্কাম পিকরেটাম এই ওষুধগুলোর মধ্যে করিয়া আমরা প্রায় দিয়ে থাকি কারণ ডায়স্কোরিয়া সকল সিমটম প্রায় সুন্দরভাবে কাভার্স করতে পারে যার কারণে আমরা করিয়া প্রায় ক্ষেত্রে দিয়ে থাকি বন্ধুরা এর পরের সিমটমটি দেখি সিমিনাল ইমেশন ইরেকশন উইথ অর্থাৎ যদি স্বপ্নদোষ বা স্খলন হয় লিঙ্গ খারা অবস্থায় সেক্ষেত্রে আমরা ওষুধ পাই পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি ওষুধের মধ্যে প্রধান প্রধান ওষুধগুলো হলো ক্যালকেরিয়া কার্বনিকা ক্যান্থারিস জিনসেন আয়োডিয়াম কেলিব্রোমো মার্কসল এবং নাক্সভম তো টিনেজ ছেলে বা মেয়েদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্বনিকা দিয়ে থাকি এই ক্যালকেরিয়া কার্বনিকা তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এছাড়াও যদি কামমূলক চিন্তা সব সময় করে অর্থাৎ ল্যাভাসিয়াস ছেলে বা মেয়েদের ক্ষেত্রে আমরা ক্যান্থারিস প্রয়োগ করে থাকি এরপরে আরেকটি সিমটম আছে সেখানে বলা হচ্ছে মেল সেমিনাল ইমোশন ইরেকশন উইথআউট অর্থাৎ পুরুষদের যদি বীর্যাস্খলন ঘুমন্ত অবস্থায় হয় এবং সেটা যদি লিঙ্গ খাড়া না হয়ে হয় সেক্ষেত্রে ওষুধ রয়েছে আটষট্টি এই আটষট্টি ওষুধের মধ্যে প্রধান ওষুধগুলো হলো ডায়স্কোরিয়া গ্রাফাইটিস এবং কোবাল্টাম ডায়স্কোরিয়া রোগীর প্রধান লক্ষণ হলো তার লিঙ্গ শীতল শিথিল এবং স্বপ্ন ও লিঙ্গ উত্থান হওয়া ছাড়াই স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষের পর তার হাঁটুতে প্রচণ্ড দুর্বলতা অনুভব হয় এই হাঁটুতে দুর্বলতা অনুভব হলে সেক্ষেত্রে ডায়সক্রিয়ার সবচেয়ে ভালো কাজ করে রোগীর স্বপ্ন দেখা এমনকি লিঙ্গ উত্থান হওয়া ছাড়াই স্বপ্নদোষ হলে আরও একটি ওষুধ হচ্ছে গ্রাফাইটিস এই গ্রাফাইটিস ওষুধটি তখন প্রয়োগ করব যখন লিঙ্গের মাথায় কোনো চর্মজাতীয় কোনো পীড়া যদি থাকে বা সারা শরীরে যদি দাঁত বা চর্মজাতীয় কোনো রোগ থাকলে সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিস প্রয়োগ করব কোবাল্টমে রোগীর ডান দিকের অন্ডকোশে ব্যথা অনুভব হয় এবং এই ব্যথা প্রসাব করার মাধ্যমে উপশম হয় এবং মূত্রনালির শেষের দিকে ব্যথা অনুভব করে লিঙ্গ উত্থান হওয়া ছাড়াই স্বপ্নদোষ হয় এবং তার ধজাবঙ্গ রয়েছে পাগুলিতে প্রচণ্ড দুর্বলতা অনুভব কাম উত্তেজনামূলক স্বপ্ন দেখেও স্বপ্নদোষ হয় এছাড়াও লিঙ্গ খাড়া না হয়ে যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে আরও কিছু প্রধান প্রধান ওষুধ রয়েছে সেগুলো হল অ্যাগডাস ক্যাস্টাস আর্জেন্টনাইট ব্রাইটা কার্বনিকা ক্যালকেরিয়া কার্বনিকা চায়না কোনিয়াম ডায়স্কোরিয়া জেলসিমিয়াম গ্রাফাইটিস লাইকোপোডিয়াম নেট্রাম কার্ফ নেট্রাম ফস নুফার লুটিয়া এবং এসিড ফস এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আমরা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় পিছিল বা প্রস্টেটিক রস বের হওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এমনকি তার ওষুধসমূহ সম্পর্কেও আলোচনা করব এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি খোদা হাফেজ